হাই গাইস, আমরা এখন রওনা দিচ্ছি খৈয়াসরা ঝর্ণার উদ্দেশ্যে, যেটা কিনা সীতাকুণ্ডে অবস্থিত। আমরা যাচ্ছি 5 বাইক, প্রতি বাইকে 2 জন করে। আর এ হচ্ছে আমি। আর এ হচ্ছে আমার বাইক। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই দোয়া করবেন নিতল দাদা যেন আমরা সুস্থভাবে খৈয়াসরা ঝর্ণা ঘুরে আবার ফিরে আসতে পারি। নিতল দাদা, হ্যাঁ নিতল দাদা, এটা কোন জায়গায়? আমরা এখন বাম দিক দিয়ে একটা লোকাল রোড ধরে পোর্ট কানেক্টিং রোডে উঠব। যার জন্য আমরা বামে ঢুকলাম। রোডটা এমনিতে ভালো, যদিও সকালবেলা মানুষজন তেমন নাই, কিন্তু দুপুর এবং বিকালে এই রোডটাতে প্রচুর মানুষ থাকে। মনে হচ্ছে দাঁড়াতে হবে, বৃষ্টি তো ফোঁটা ফোঁটা পড়া শুরু করে দিল। দেখা যাক কি হয়, যদিও কারোই প্রিপারেশন নাই। অবশ্য এই টিমের সাথে এর আগে আমার কোনো ট্যুর দেওয়া হয় নাই। আমার ফ্রেন্ডের কলিগ, সবাই ফ্রেন্ডের ফ্রেন্ড বলা চলে আর কি। না, মনে হয় আর যাওয়া যাবে না। হঠাৎ বৃষ্টির মতো খুব জোরেই বৃষ্টি নেমে গেল, 2 মিনিট আগাইলেই সম্পূর্ণ ভিজে যাব। আহ, যার জন্য দাঁড়াইতে হইল। আল্লাহ ভরসা, সবাই দোয়া করেন যেন বৃষ্টিটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, না হলে আমাদের ট্যুরটাই মাটি হয়ে যাবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।
আমরা এখন পোর্ট কানেক্টিং রোডে, খুব চমৎকার রোড, এক পাশে সাগর, এক পাশে ইপিজেড এরিয়া, রোডটা নতুন হয়েছে, বিশাল বড় রোড। চিটাং আউটার রিং রোড বলে, পতেঙ্গা থেকে শুরু করে এই রোডটা ফুলদারহাট ক্যাডেট কলেজের সাথে যুক্ত হয়েছে। এই রোডটা হওয়ার জন্য অনেক উপকার হয়েছে, যদিও পোর্ট থেকে সরাসরি গাড়িগুলো বের হয়ে এই রোড ধরে সরাসরি ঢাকা চিটাং হাইওয়েতে উঠে যেতে পারবে, যার ফলে আমাদের চিটাগাংয়ের সিটিতে জ্যাম অনেকটাই কমে যাবে। এখন আমার সম্পূর্ণ কাজ শেষ হয়নি, মাঝখানে মাঝখানে এখন অনেক কাজ বাকি দেখতে পাচ্ছেন। আসলে সকালের ভিউটা, আকাশটা অনেক চমৎকার। এই তো বেজে গেলাম, মনে হচ্ছে সামনে কাজ চলতেছে, আর যাওয়া যাবে না। দেখা যাক কি করা যায়। হ্যাঁ, ঘুরে যেতে হবে। পাশে হয়তো বা কোনো রোড আছে, দেখি কি হয়। আল্লাহ ভরসা। দিক দিয়ে নামতে হবে, কিছু করার নাই। আমরা এখন যেটাতে আছি সেটা অবশ্য আউটার রিং রোড। হ্যাঁ, পাশে যেটাতে নামতেছি সেটা হচ্ছে কি পোর্ট কানেক্টিং রোড। দুইটা রোড অবশ্য দুই পাশ থেকে বের হতে হয়, কিছু করার নাই। আমি তো এখন এটা কাজ শেষ হয়নি। ওফ, আল্লাহ ভরসা, অনেক খাড়া। যাই হোক, ফাইনালি নেমে গেলাম। ঘোড়া কোন দিক দিয়ে? এক্সট্রিম লেভেলের ট্যুর হয়ে যাচ্ছে আর কি, ভালোই। আপনারা যদি কেউ আসেন অবশ্যই এই জায়গাটা একটু মাইন্ডে রাখবেন এই পাশ থেকে যাওয়ার সময়। বালু কাদা মিলিয়ে একটু রিস্কি। এই পেয়ে গেছি। এই তো আমরা এখন পোর্ট কানেক্টিং রোডে উঠে গেলাম। এই রোডে অবশ্য অনেকবারই আমার আসা হয়েছে, খুবই সুন্দর রাস্তা। যদিও কাভার ভ্যান এবং ট্রাকগুলো এই রোডে খুবই বেশি থাকে, তাই সাবধানে ড্রাইভ করতে হয়। বাইক এবং কার ড্রাইভ করতে খুবই সাবধান। বিসমিল্লাহির রহমানির রহিম, আবার টান দিলাম।
আর হয়তো বা শর্ট ব্রেক দেওয়া লাগবে না। এই রুটটা আবার সিঙ্গেল রোড, যার কারণে একটু সাবধানে ড্রাইভ করতে হয়, বাইকের জন্য একটু রিস্কি। এই পাশটাতে মনে হচ্ছে না যেন বৃষ্টি হয়েছে, অনেকটাই শুকনা। আমরা হঠাৎ করে হঠাৎ বৃষ্টির কবলেই পড়েছিলাম ওখানে। অনেক অনেক গাড়ি সকালবেলা অনেক অনেক গাড়ি চলে আসতেছে, সবগুলোর উদ্দেশ্যই বন্দর, চিটাং পোর্টে যাবে। যদিও করোনাকালীন পরিস্থিতিতে এটাই আমার প্রথম বের হওয়া, রাস্তার অবস্থা তেমন একটা অবগতি না, দেখা যাক কি হয়। আমরা এখন পোর্ট কানেক্টিং রোড থেকে বেরিয়ে যাব, কাছাকাছি চলে এসেছি ফুলতলাটার কাছে। সকালবেলাও অনেক গাড়ি ঢুকতেছে, আসলে সকাল টাইমটাতেই গাড়িগুলো ঢাকা থেকে বিশেষ করে আসে। রাস্তার মাঝে মাঝে কাজ চলতেছে কিছুটা, এই আমরা ঢাকা চিটাং হাইওয়েতে প্রবেশ করলাম। হাইওয়েতে রাইড করার মজাই আলাদা, একটু রিস্কও বেশি, যদিও লুকিং গ্লাস সবসময় ফলো করতে হয়। টিমের সবাই মোটামুটি এক্সপিরিয়েন্স, ভালোভাবে সবাই রাইড করছে, যদিও এদের সাথে আমার এর আগে রাইড করা হয়নি, খুব একটা খারাপ রাইড করছে তা না, ভালোই করছে। সবাই মোটামুটি কাছাকাছি আছে, একসাথে চালাচ্ছি সময়কালে। সামনে হয়তো আমরা দেওয়ার কথা আছে, দেখা যাক কোথায় দাঁড়ায় সব। তাহলে টি ব্রেকের আগ পর্যন্ত শেষ করব, পরবর্তী নেক্সট পার্টে হয় এর বাকি অংশগুলো আপনারা দেখতে পারবেন। খুঁজে ছড়া ধরনের যে মজাদার ভিউ এবং লোকাল কিছু রাস্তা আছে, সেই রাস্তাগুলো আমার যাওয়া হয় নাই এই পর্যন্ত। ওখানে বাইক রাখার যে একটা প্রবলেম শুনেছি, সেই প্রবলেমের কারণে আমি এর আগে যাইনি, এটাই আমার প্রথম সীতাকুণ্ড ট্যুর। সীতাকুণ্ড এর আগে অনেকবার এসেছি, যদিও এই ঝর্ণাগুলোতে যাওয়া হয়নি, ঝর্ণাগুলো সবাই আসে আমি যাইনি। এবার যাচ্ছি প্রথম সাহস করে।